জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। সবাই যেন সুস্থ থাকে, সবার মনের কামনা আশা যেন পূর্ণ করে মা। মা দেশের মঙ্গল করুক, সবাইকে যেন ভালো রাখে, আমরা যেন শান্তিপূর্ণ ভাবে এদেশে বাস করতে পারি, আমরা যাতে বাংলাদেশে বর্ণ বিশেষ সবাই মিলেমিশে বসবাস করতে পারি। গমন করবেন নৌকাতে, সেই জন্য জল বৃদ্ধি হবে, জল বৃদ্ধি হবে, শস্য বৃদ্ধি হবে, এবার শীতও বেশি পড়বে একটু। আমার স্বামী খুব অসুস্থ, তার জন্য আমি প্রার্থনা করছি সে যেন ভালো থাকে, ভালো হয়, সে যেন অসুখ বসুখ থেকে মুক্ত হয়, সে যেন ভালো থাকে, দীর্ঘদিন যেন বেঁচে থাকে। আমার বাবা মা অনেক অসুস্থ, তারা যেন ভালো থাকে, তাদের জন্য কোনো কষ্ট না হয়। আমার ভাই ব্রাদার ননদ দেবর সবার জন্য আমি প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, দীর্ঘদিন দেশের জন্য সবাই জানি ভালো থাকে, সুস্থ থাকে, মাননীয় প্রধানমন্ত্রীও জানি ভালো থাকে, সুস্থ থাকে। যেন স্বামী সন্তান সবার সুখে রাখে এবং কি সবারই সুখে রাখে, যে যেখানে আছে সবারই জানি মঙ্গল মতো রাখে, মায় মঙ্গলময়ী। মায়ের কাছে চাইলাম যেন আমার দেশের সবার মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, সবার মনের কামনা আশা যেন পূর্ণ করে মা, এটাই আমার চাওয়া। সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো করে থাকুক, সবাইকে যেন অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, সবার অষ্টমী খুব ভালো কাটুক সেই আশাই করি, এবং সবাই যাতে খুব আনন্দ এবং সুস্থভাবে এই অষ্টমী কাটাতে পারি, পুরো শারদ আমরা এরকম অনেক সুন্দরভাবে কাটাতে পারি সেই আশাই করি। আমি দেবীর গেলে প্রার্থনা করছি যেন পৃথিবীর সকলে যেমন সুস্থ থাকে, তারা যেন তাদের মনোবাসনা পূর্ণ করতে পারে, সবাইকে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাই। মা দুর্গা যেন প্রতি বছর আসে, দেশ ও দেশের মানুষের মঙ্গল করে, আমরা যেন শান্তিপূর্ণভাবে এদেশে বাস করতে পারি, এবং আমাদেরকে সবারকে মা এই আশীর্বাদ করে যান, আমরা যেন আজীবন মার সেবা করে মা এই প্রতি বছর এই দিনে মার কাছে আসতে পারি, সুশৃঙ্খলভাবে দেশে যাতে কোনো দুর্নীতি বা কোনো সন্ত্রাস বিরোধী কোনো কাজকর্ম না হয়, এটা আমি মার কাছে প্রার্থনা করি। এদেরকে আগে সবাইকে জানাই আমার শারদীয় শুভেচ্ছা, দেশবাসী সবাইকে ছোট বড় ধর্ম নির্বিশেষে সবার প্রতি রইল আমার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। মার কাছে চাইলাম গত দুই বছর আমরা কোনো কিছু পূজা করতে পারি নাই, আমাদের দেশে অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গেছে, তাদেরকে আমরা আজকে স্মরণ করি। করোনা মহামারীতে অনেক দেশের ক্ষতি হয়ে গেছে, দেশের অনেক বর্ধন্য মানুষ নিয়ে গেছে, তার জন্য মার কাছে আমরা ক্ষমা প্রার্থী, মা যেন আমাদেরকে রক্ষা করে আগামীতে যাতে আর এরকম দুর্ভিক্ষ বা মহামারী দেশে না আসে, মা যেন আমাকে আমাদের সবাইকে আশীর্বাদ করে যান। মা এবার আসছেন বজে যাবেন নৌকায়, মা আমাদেরকে ধনরত্ন দেওয়া যাবে, আমরা যাতে বাংলাদেশে ধর্ম বর্ণ বিশেষ সবাই মিলেমিশে বসবাস করতে পারি, মা যাতে আমাদেরকে এই আশীর্বাদ করে যান। জি নমস্কার, আমার নাম পূজা, মাত্র আসছি, আগে অঞ্চলে নেই, তার তোমার কাছে চাই। এত বড় একটা মানে করোনা সিচুয়েশন গেছে, তো এর মধ্যে আমরা যাতে ভালোভাবে আরও লাইফটা স্পেন্ড করতে পারি সেটাই চাই তোমার। চাচ্ছি সবাই সুখে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই যাচ্ছি। সবাই মন্দিরে আসছে, আজকে ঠাকুরের কাছে এটাই চাই, দেশের সবার মঙ্গল হোক, প্রতিটা মানুষ সুস্থ থাকুক, এবং পরবর্তী দিনগুলো সুন্দরভাবে কাটুক।
বাহিনীর যারা পুলিশ আছে আনসার আছে ওনারা আমাদের সাথে একসাথে কাজ করতেছে আমরা খুব খুশি একসাথে আনন্দ করার জন্য এবং ওনারা খুব আমাদেরকে সহযোগিতা করতে আমি জাতীয় সিসি শনি মন্দিরের প্রধান পুরোহিত ভূপেন্দ্রনাথ চক্রবর্তী প্রতিবারের ন্যায় এবারও শনি মন্দিরে পূজা অষ্টমী মহাপূজায় আজকে ভক্তগণ সমাগত হয়েছে এবং এবারে আমাদের দেবী আগমন করেছেন গজে তাই বসুন্ধরা ফলে শস্যে ধান্যে পরিপূর্ণ হয়ে যাবে এবং আমাদের এই মন্দিরে প্রতিবারই সাড়ম্বরে এই মহা অষ্টমীতে সবাই পায় 3-4 হাজার লোক একসঙ্গে অঞ্জলি প্রদান করে মায়ের কাছে প্রার্থনা করে আবার প্রতি বছর যেন এভাবেই এই সৃষ্টি লগ্ন থেকে প্রায় 222 বছরের আমাদের ইতিহাস আমাদের জানা এর আগে আমরা এইখানে দুর্গাপূজা হতো এবং সে পূজাতে এভাবেই অনুষ্ঠিত হতো বিশেষ করে এবারে আরও উন্নতভাবে এবং সার্বিকভাবে সরকারের সহযোগিতার কারণে এবার পূজায় আরও আনন্দ বর্ধিত হয়েছে এবং সুন্দরভাবে দশমী পর্যন্ত পূজা সমাপন হবে বলে আমার বিশ্বাস এবং সবাই দেশবাসী সবাই শান্তি এবং রাষ্ট্রের যিনি প্রধান রয়েছেন তিনি যাতে দীর্ঘায়ু লাভ করেন এবং আগামী দিনে যাতে দেশের জনগণ শান্তিতে সুখে সমৃদ্ধিতে বসবাস করতে পারে সেজন্যও আমরা দেবীর কাছে সর্বতোভাবে প্রণতি জানাব সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণার্চয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে দেবী গজে এসেছেন হাতিতে গমন করবেন নৌকাতে সেই জন্য জল বৃদ্ধি হবে শস্য বৃদ্ধি হবে এবার শীত বেশি পড়বে একটু আগ পূর্বাভাস আমরা দেবীর ইয়ের থেকে বুঝতে পেরেছি এবং পূজায় দেখেছেন সপ্তমীতেও রাত্রিতে বৃষ্টি নেমেছে আজকেও বৃষ্টি নেমেছে এবার জল একটু বৃদ্ধি হবে দেবীর আশীর্বাদে এ দেশে যেন বন্যা পরিস্থিতি না হয় সেটাও আমরা দেবীর কাছে প্রার্থনা করি সবাইকে ধন্যবাদ।